তো দেখো, নাইট ভিউ তোমাদের সঙ্গে একটু শেয়ার করতে ইচ্ছে করলো, কেননা হোটেলের নাইট ভিউটা এত সুন্দর। আর ওই দূর রাত্রিবেলা একটু সমুদ্র দেখালাম তোমাদের, আর ভীষণ ভালো লাগছে। রিসর্টটা ভীষণ সুন্দর, প্রচুর লোক ছিল, সব ঘরেই লোক আছে, মানে সব রুমেই এক ফ্যামিলি আছে, বন্ধু বান্ধব আছে, কাপল আছে। তো বেশ ভালো লাগছে, বাচ্চারা এখানে দোলনা দুলছে। তো আমি বেরিয়েছি, একটু হাওয়া খাচ্ছি, ঘুরে 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 আমরা দেখছি। আর এইদিকে আমাদের রুম আছে, তো আমার হাজব্যান্ড রুমের ভেতরে আছে, আর এখানে আমি ভাবলাম একটুখানি ভিডিও করি, মেয়েকে পাঠালাম। তোমরা কোথায় আছো কোথায় আছো জিজ্ঞেস করছে, তাই ও একটু দেখবে। আর এটা আমাদের রুম, তো বেশ ভালো লাগছিল, খুব ভালো হাওয়া ছিল, খুবই ঠান্ডা লাগছিল, মানে ঠান্ডা ঠান্ডা দিনেরবেলা যেমন গরম। আর দেখো রুমগুলো, তারপর এখানে লন, বাচ্চারাও এখানে দৌড়াদৌড়ি করছে, অনেকে বসছে। আর এটা একটা স্টেজ মতন, এখানে হয়তো কোনো ফাংশন হয়। আর এখন চলে এলাম দেখো সুইমিং পুলে, তো অপূর্ব লাগছে দেখতে, এখন ছেলে সুইমিং করবে। তো চলে এলাম আবার নাইট ভিউ, নাইট ভিউ এত সুন্দর। তোমাদের আগে গুড ইভিনিং বলে দিই, কারণ এখনো ইভিনিংয়ে আমি একটা ব্লগ শুরু করিনি। তো তোমাদের সঙ্গে কথা বলা শুরু করলাম, এমন মিউজিক শুরু হলো, গান শুরু হলো। আর এখানে ফাউন্টেনের সঙ্গে, মানে জলের সুইমিং পুলের মধ্যে যেই জলে ফাউন্টেন আছে সেগুলোর সঙ্গে মিউজিক, এত ভালো গান তো শুরু হলো, আমার আওয়াজটাই বন্ধ হয়ে গেলো, কারণ আমি মিউট করে দিলাম কথাটা। আমি এমনি ঘুরছি তোমাদের দেখাচ্ছি, কারণ গানে আবার চলে আসলে তো কপিরাইট লাগবে সেই জন্যে। তো যাই, ঘুরে ঘুরেই তোমাদের দেখাই, কথা বলা বন্ধ। আর এখানে এখন অনেকে সুইমিং করবে, রাত অনেক রাত অবধি, কালকে দেখলাম সুইমিং করছে সবাই। তো এখন ওই যে আমার ছেলে সুইমিং করছে, তখন এখনই আসবে। তো ওর এখানে আমাকে ডাকলো, আমি ওর কিছুটা ফটো শ্যুট করলাম, ও সুইমিং করতে করতে ফটো তুললো। আর এখানে কোনো নিয়ম নেই, সুইমিং কস্টিউম দেখছি যে যা পারছে পরে নেবে যাচ্ছে জলে। কিন্তু আমার ছেলে বাড়ি থেকে সুইমিং কস্টিউম নিয়েই এসেছিলো, আর আমাকেও বলেছিলো এই যে দেখো হাত দেখাচ্ছে। আর আমার বর একদিকে বসে আছে, ও হাওয়া খাচ্ছে, এই যে। তো আমারও নামতে ইচ্ছে করছিল, কিন্তু দূর, আর নামবো আবার রুমে যাব, গা ভিজে থাকবে, আবার জামা কাপড় ছাড়ো, তাই জন্যই আমি ভাবলাম একটু ভিডিওই করি ঘুরে ঘুরে। তো আজকে সন্ধেবেলার এইটুকুই ভিডিও, ছোট একটা ভিডিও, কারণ আমি আর মানে আজকে এটা ফার্স্ট যেদিন এসেছি সেদিনকারই ভিডিও, কালকে কি করি না করি সেটা আবার পরে দেখাবো। জাস্ট ছোট ভিডিও, ভিউটা শেয়ার করার জন্যে দেখালাম, তোমরা দেখো আস মানে মনে হচ্ছে তোমাদের আশা করি ভালোই লাগবে। একা একা ঘুরবো, তো তোমাদের সঙ্গেই ঘুরলাম, একটু তোমাদের নিয়ে ঘুরলাম, তোমরাও দেখো। এই হোটেলটার নাম হচ্ছে ডলফিন বিচ রিসর্ট, একটু বসে একটুখানি কায়দা মেরে ছবি তোলা। আর এই যে ফাউন্টেনের সঙ্গে মিউজিক হচ্ছে, এত সুন্দর লাগছে মিউজিক আর ফাউন্টেন। তো চলো, এখন প্রচুর লোকের প্রচুর সময় মনে হয়, খুব অনেকে এসছে, অনেকে এসছে, প্রচুর ভিড় ছিল, লোকজন ছিল। একটু পরে আমি এরপরে আমি যখন বসতে যাব আর কি, বসে পড়বো, তখন অনেক লোক নামবে সুইমিং পুলে, নামবে অনেক রাত অবধি সুইমিং করবে। তো এটাই খুব ভালো লাগলো, প্রথম দিন ভালোই কাটলো, ফার্স্ট ডে। কালকে একটুখানি বেরোবো, তাজপুর যাওয়ার ইচ্ছে আছে, সেগুলো তোমাদের সঙ্গে কালকে শেয়ার করব, পরের ভিডিওতে শেয়ার করব। এখন জাস্ট এইটুকুই দেখালাম। আর এই যে দেখো আমার বরকে বসিয়ে রেখেছি, এবার আমি এখানে বসবো একটুখানি, তারপরে আমরা রুমে যাব, খাওয়া দাওয়া হবে, তারপরে আমি আবার রাত্রিবেলা একটু লনে এসে একা একা বসেছিলাম, খুব ভালো লাগছিল, ঠান্ডা ঠান্ডা হাওয়া। এটা একটা স্টেজ, এখানে মনে হয়
ফাংশন বা প্রোগ্রাম কিছু হয়। এখনও বাইরে খুব গান হচ্ছে, এখন আমি এডিটিং করছি, আমি এখন শুনতে পাচ্ছি বাইরে খুব মিউজিকের আওয়াজ, তাই বন্ধ করলাম।